আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল মিসবাহ চ্যানেলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আমরা প্র্যাকটিক্যালি ওযুটা শিখবো ইনশাআল্লাহ। শুরু করা যাক। প্রথমে আমরা বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করব। প্রথমে দুই হাতের কবজিগুলো আমরা ধুব। তারপর আমরা কুলি করব। তিনবার কুলি শেষে আমরা নাকে পানি দিব। তিনবার নাকে পানি দেওয়ার পর আমরা মুখ ধৌত করব। মুখটা ভালোভাবে আমাদের ধৌত করতে হবে, যেন উজুর যে অংশটুকু আছে যেন পরিপূর্ণ ভিজে যায়, কোনো জায়গায় ছুটে না যায়। দাড়ি থাকলে সেটা মাসা করে নিতে হবে। তারপর আমরা দুই হাত তিনবার করে ধুয়ে নিব। প্রথমে ডান হাত, পরে বাঁ হাত। এরপর আমরা মাথা মাসা করে নিব। গর্দান মাসাজ করে নিব। সর্বশেষ আমরা পা ধৌত করে নিব। আমরা প্রথমে ডান পা ধৌত করব। যেহেতু এখানে আসলে উজু করার জায়গাটা বেশি সুবিধার নয়, এরপরে আমরা বাম পা ধৌত করে নিব। আমরা ভালো করে আঙুলগুলো খিলাল করে নিব, যাতে করে পানিগুলো প্রবেশ করে। এভাবে আমরা খুব সহজে উজুটা করে ফেলতে পারি, কারণ উজুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্রতার শুরুই হচ্ছে উজু দিয়ে। আপনার যদি উজু না হয় কোনো ইবাদতই কিন্তু আপনার কবুল হবে না। নামাজ বলেন, দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করা আপনার জন্য জায়েজ হবে না। তো উজু শেষে আমরা যদি সম্ভব হয় আকাশের দিকে তাকিয়ে আমরা দোয়াটা পড়বো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলকে অসংখ্য শুকরিয়া। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।